আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে নতুন আর একটা শোরুমের পরিচয় করায় দিব যেখানে আপনি একবারে আপনার পুরো ফ্যামিলির সব কিছু পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ঈদ উপলক্ষে এখানে কিন্তু টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে এখানে আপনি কি কি পাবেন একদম থ্রি পিস থেকে শুরু করে শাড়ি ছেলেদের জন্য আপনি পাবেন হচ্ছে টি শার্ট শার্ট প্যান্ট এছাড়াও লুঙ্গি আছে মেয়েদের জন্য ব্যাগ আছে চকলেট আছে বিভিন্ন ধরনের সামগ্রী আছে তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ভালো একটা ভিডিও হচ্ছে আপনাদের জন্য আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এটা হচ্ছে লালকুটি মোড় থেকে লালকুটির দিকে যে রাস্তাটা আসলো আর এটা হচ্ছে আপনার ধাপ হাতিলের মোড় থেকে যে রাস্তাটা আসলো মোট কথা আপনার লালকুটি মোড়ে যে মার্কেটটা আছে এখানে গেলেই আপনি দেখতে পারবেন ক্র্যাব ভীষণ তো চলেন এখন আমরা এই ক্রাফ ভেশন লাইফস্টাইলের ভিতরে যাব ভিতরে যাই এর ভিতরের পরিস্থিতি একটু আপনাদেরকে দেখাই শোরুমের ভিতরে গিয়েই আপনার সামনে সর্বপ্রথম যে জিনিসটা আসবে এটা হচ্ছে বিভিন্ন ধরনের থ্রি পিস এখানে আপনি দেখতে পারবেন যেগুলো বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের আপনারা আমাকে ভিডিওর মধ্যে প্রোডাক্টের প্রাইস মেনশন করতে বলেছিলেন সেটা আমি পরবর্তী ভিডিওতে এ করব যেহেতু এই ভিডিওটা শ্যুটটা আগে করা তো এখানেও প্রোডাক্টের প্রাইসটা মেনশন করা হয়নি তবে সব কিছু বিষয়ে একটা আনুমানিক আপনাদেরকে ধারণা দিব আর কত পার্সেন্ট কিসের ডিসকাউন্ট থাকবে সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দেবো কালেকশনগুলো দেখতে পাচ্ছেন কালেকশনগুলো কিন্তু চোখে লাগার মতো তবে প্রাইসটা আমার কাছে আনুমানিক একটু বেশি মনে হয়েছে এটা কিন্তু আমি থ্রি পিসগুলোর কথা বলছি আপনারা নিজ দায়িত্বে যাবেন যে দেখে শুনে বুঝে দাম দর করে যদি সুযোগ থাকে তাহলে এই থ্রি পিসগুলো কিন্তু বাই করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এছাড়াও এখানে ওয়ান পিস আছে বিভিন্ন সুন্দর সুন্দর ওয়ান পিস দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু রেগুলার ইউজ করার জন্য যে থ্রি পিসগুলো ব্যবহার করা হয় সেগুলোও এখানে অনেক পরিমাণে আছে। সব মিলে মোটামুটি দোকানে অনেক ধরনের প্রোডাক্ট আছে এটা আপনারা বুঝতেই পারতেছেন তো চলেন এবার এই থ্রি পিস বাদ দিয়ে অন্যান্য প্রোডাক্টগুলো দেখি এইগুলো হচ্ছে ছেলেদের টি শার্ট টি শার্টের চোখে লাগার মতো এগুলো আমার কাছে ভালো মনে হয়েছে আর একটা জিনিস বলি টি শার্টের কোয়ালিটিটা চায়নার কোয়ালিটি এই কারণে প্রাইসটা একটু হয়তো বা আপনার কাছে বেশি মনে হবে তবে কাপড়ের যে আপনার কোয়ালিটিটা এটা ভালো ছিল দিন দিন যে ধরনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এতে করে কিন্তু গরম আরও বেড়ে যাচ্ছে তো আপনারা যারা হাফ হাতা শার্ট ইউজ করতে চান তারা কিন্তু এখান থেকে খুব ভালো কোয়ালিটির শার্ট কালেক্ট করতে পারেন অনেকে যারা আছেন ফতুয়া পড়তে বোধ করেন তারা এখানে ফতুয়ার কালেকশন দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফতুয়ার কালেকশন আছে আপনারা চাইলে এখানে গিয়ে কিন্তু দেখতে পারেন এছাড়াও দেখেন এখানে পাঞ্জাবির কালেকশন আছে পাঞ্জাবিগুলো আমার কাছে মোটামুটি কালেকশনগুলো ভালো মনে হয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি কিন্তু এখানে রাখা আছে চলেন আরও কিছু পাঞ্জাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আপনার কিন্তু যে পাঞ্জাবিগুলো রাখা আছে দেখেন এই পাঞ্জাবিটা কিন্তু যে কারো ভালো লাগতে পারে সাদার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা একটা পাঞ্জাবি যেটা আমার কাছে ভালো মনে হয়েছে এখানে আরও অনেক ধরনের পাঞ্জাবি আপনি দেখতে পারবেন তো সময় নিয়ে এইগুলো আপনাকে যেয়ে দেখতে হবে আসলে ক্যামেরায় দেখে কতটুকু কি বুঝবেন এটা আমার জানা নেই এখানে অনেক কালারের ডিজাইনের অনেক ধরনের পাঞ্জাবি আছে তো এখানে যে জিনিসটা আমার কাছে একটু ইয়ে মনে হয়েছে মানে আপনার রেসপন্স কম মনে হয়েছে সেটা হচ্ছে এখানে যে আপনার কর্মীরা আছেন তাদের রেসপন্সটা একটু আমার কাছে কম মনে হয়েছে বা একটু তারা কথা কম বলে এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি এখানে বাচ্চাদের কালেকশনও আপনি দেখতে পারবেন প্রচুর পরিমাণে কিন্তু বাচ্চাদের কালেকশন আছে তো যে বিষয়টা বলতেছিলাম এখানে যারা কর্মরত আছেন তাদের আমার কাছে মনে হয়েছে যে রেসপন্সটা কম হয়তো বা ক্যামেরার কারণে তারা লজ্জা পাচ্ছিলেন এটাও হতে পারে তবে রেসপন্সটা আরও বেটার আশা করছিলাম তো এখানে বাচ্চাদের আপনারা ড্রেসগুলো দেখতে পারতেছেন এখানে কিন্তু পুরো ফ্যামিলির জন্য আপনি প্রোডাক্ট চয়েস করতে পারবেন এছাড়াও ভিতরের দিকে আরও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এখানে আপনি লেডিস ব্যাগ থেকে শুরু করে ছেলেদের জন্য লুঙ্গিও পাবেন তো চলেন আমরা সেই ধরনের প্রোডাক্টগুলো আর একটু দেখে আসি এগুলো হচ্ছে ছেলে বাচ্চাদের জন্য যে প্রোডাক্টগুলো শিখলো আর এটা মেয়ে বাচ্চাদের প্রোডাক্ট বুঝতেই পারতেছেন এই শোরুমের স্পেসটা যে খুব বড় তেমন না এখানে আপনি কিন্তু লেডিস জিন্স থেকে শুরু করে ছেলেদের যে জিন্স সেটাও পাবেন এই ধরনের ব্যাগ পাবেন বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন এখানে আছে এগুলো আপনি চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন এছাড়াও দেখেন আমি যদি একটু ক্যামেরাটা অন্য সাইডে নেই তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস পাশাপাশি চকলেটের সামগ্রীও পাবেন এখানে বিভিন্ন ধরনের চকলেট আছে চাইলে আপনারা যদি এখান থেকে চকলেট নিতে চান নিতে পারেন এছাড়াও নিতে পারেন এখানে আপনাদের বিভিন্ন ধরনের ফেসওয়াশ ক্রিম তারপরে হচ্ছে আপনার লোশন থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ধরনের সামগ্রী আছে শ্যাম্পু আছে আরও অনেক কিছু আছে আপনারা এখানে গেলে হয়তো বা আপনাদের বিষয় আশয়গুলো বুঝবেন তাহলে আপনারা এখান থেকে পছন্দ মতো নিতে পারবেন এছাড়াও আপনাদের এখানে আপনাদের সাজসজ্জার জন্য যে জিনিসগুলো ব্যবহার করেন মেয়েরা সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এই ধরনের আপনার অনেক ধরনের আইটেম এখানে আপনি দেখতে পারবেন তো আমার কাছে মোটামুটি ছোটখাটো শোরুম হিসাবে অনেক আইটেম মনে হয়েছে জিনিসগুলো ভালো মনে হয়েছে যদি আপনারা সময় পান নিজে গিয়ে দেখে শুনে বুঝে প্রাইজ সবকিছু চিন্তা ভাবনা করে যদি মনে হয় যে এখান থেকে কোনো কিছু কালেক্ট করা সম্ভব তো আপনি কিন্তু করতে পারেন এখানে ছেলেদের লুঙ্গি দেখতে পারতেছেন আপনাদের কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে আমাদের সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত ওপেন থাকে সব আচ্ছা আপনাদের যে প্রোডাক্টগুলো এখানে কী কী আইটেমগুলো বিক্রি করতেছেন আপনি একদম জিরো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সব ধরনের প্রোডাক্ট আছে থ্রি পিস ছেলে মেয়ে উভয় আচ্ছা আর একটা বিষয় সেটা হচ্ছে আপনাদের প্রাইসটা কি ফিক্সড নাকি কোনো অনার প্রাইস আমাদের ফিক্সড কিন্তু আমরা রমজান উপলক্ষে